সংগঠনের 100 বছর পূর্তি উপলক্ষে বনগাঁ হাসপাতালে হুইল চেয়ার দান বনগাঁ শাখার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। শতবর্ষ পূর্তি উপলক্ষে বনগাঁ মহকুমা হাসপাতালে হুইল চেয়ার প্রদান বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বনগাঁ শাখার। জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে শতবর্ষে পা দিয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংগঠন। সেই উপলক্ষে বছরভর বিভিন্ন সমাজসেবামূলক কাজের আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সংগঠনের সদস্যরা পৌঁছে যান বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতালের সুপার চিকিৎসক শঙ্কর প্রসাদ মাহাতোর হাতে তুলে দেন দুটি হুইল চেয়ার। এ বিষয়ে হাসপাতালের সুপার জানান, সংগঠনের এই মানবিক কাজ সত্যি প্রশংসার দাবি রাখে। এর ফলে উপকৃত হবেন হাসপাতালে আসা রোগীরা। ওনারা মানে বিসিডিএ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, তাদের শতবর্ষ পূর্ণ হলো এবছর। ওনারা বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন। সেই সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে বনগাঁ হাসপাতালকে ওনারা দুটো হুইল চেয়ার দেবেন ওনারা বলে গেছিলেন, আজকে সেটা দিতে এসেছেন। এটা খুবই মানে সাধুবাদ পাওয়ার মতো কাজ আর কি। এটা ওনারা যে সামাজিক কাজকর্মের সাথে নিজেদেরকে জড়াচ্ছেন, এটা খুবই ভালো। এ বিষয়ে সংগঠনের পক্ষে অপূর্ব দাস জানান, হাসপাতালে চিকিৎসা পেতে আসা সাধারণ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে কিছু করতে পেরে আমরা আনন্দিত। এটা 100 বছরের একটা সংগঠন। 2020 সালে জানুয়ারি মাসে এই সংগঠনে 100 বছর পূর্ণতা পেল। সেই উপলক্ষে আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচি রেখেছি। আজ বনগাঁ সাবডিভিশন হসপিটালে আমরা পূর্ব নির্ধারিত আজকে একটা দিন রাখা হয়েছিল যে আমরা দুটো হুইল চেয়ার, উন্নত মানের হুইল চেয়ার দিয়ে বনগাঁ হসপিটালকে কিছু যদি আমরা দিতে পারি আমাদের সংগঠনের তরফ থেকে, সেই মর্মে আমরা দুটো হুইল চেয়ার আজকে প্রদান করলাম সুপারের হাতে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।